হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 13তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমরা এখানে আলোচনা করব ক্রিয়েট এইচটিএমএল ফাইল নিয়ে। আমরা আজকে দেখব কিভাবে আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনি আপনার পিসির যে কোনো লোকেশনে আপনি এইচটিএমএল ফাইলটি তৈরি করতে পারেন। তো আমরা আমাদের পিসির একটি লোকেশনে আছি, সেই লোকেশনে আমরা এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করব। তো আপনি এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করার জন্য নিউতে যাবেন। তো এখান থেকে আপনি টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্টে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা। আপনি এখানে মাই ফার্স্ট এইচটিএমএল দিতে পারেন, আপনি যে কোনো কিছু আপনি দিতে পারেন। তবে 99% ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে, মানে ইন্ডেক্স লেখা হয়ে থাকে এইচটিএমএল ফাইলে। তো আমরাও ইন্ডেক্স লিখবো, আপনিও চাইলে ইন্ডেক্স লিখতে পারেন এবং অন্য কিছু লিখতে পারেন। তবে প্রজেক্টে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই ইন্ডেক্স লিখবেন। তো আমরা ইন্ডেক্স লিখতেছি। এখন ইন্ডেক্স শুধু লিখলে হবে না, এখন ইন্ডেক্স লেখার পর দেখেন সাইডে যে টিএক্সটি লেখা আছে, আমাদের কিন্তু এইচটিএমএল ফাইলে কখনো টিএক্সটি লেখা থাকবে না। এইখানে আমাদের ডট এইচটিএমএল বা ডট এইচটিএম লিখতে হবে। আপনি যে কোনো যে কোনোটাই লিখতে পারেন আপনার খুশি। তো আমরা এইচটিএমএল ডট এইচটিএমএল লিখতেছি। ডট এইচটিএমএল ডট এইচটিএমএল লেখার পর যদি আমরা ইন্টার করি তাহলে দেখেন এখানে একটা পপ আপ আসবে, যে পপ আপে আমাদের কাছ থেকে অনুমতি চাচ্ছে যে আপনি আসলেই ফাইলের এক্সটেনশনটি চেঞ্জ করতে চাচ্ছেন কি না। তো আমরা অবশ্যই ইয়েস দেবো। দেখেন ইয়েস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা এইচটিএমএল ফাইলে চলে এসেছে। তো আমরা যদি এখন এইচটিএমএল ফাইলটা কিন্তু আমাদের সম্পূর্ণই এখন ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা, এর ভিতরে কিছু নেই। তো আমরা যদি এখানে রাইট ক্লিক করে যদি এখানে ওপেন উইথ করি, তো এখান থেকে আমরা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি। তো আমাদের ডিফল্টভাবে কিন্তু আমাদের ক্রোম করা আছে। তো আমরা যদি ক্রোমে যাই তো দেখুন যে এইখানে কিন্তু দেখেন যে আমাদের এইচটিএমএল ফাইলটি সম্পূর্ণ ফাঁকা, এখানে কিন্তু কিছুই নেই। বুঝতে পারছেন? কারণ আমরা কিন্তু এখনও আমাদের ফাইলের ভিতরে কোথাও কিছু লিখি না, এই কারণে সাধারণত নেই। তো আপনি এখানে দেখেন, আপনাদের একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে ব্রাউজারের সবার উপরে দেখেন যে এই জায়গাটি দেখা যাচ্ছে যেখানে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখাটি আছে, এটা কিন্তু থাকবে না যখন আপনি আপনার এইচটিএমএল ফাইলের ভিতর টাইটেল দিবেন। কারণ এটি হচ্ছে টাইটেল বার। এখানে সাধারণত আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে এখানে ওই ওয়েবসাইটের মেইন যে টাইটেলটি রয়েছে এই টাইটেল শো করে। তো আপনারও আপনি যখন এখানে এইচটিএমএল ভিতরে টাইটেল দিবেন তখন কিন্তু আপনার এই টাইটেলটি শো করবে, তার আগে নয়। তো আর নিচে এইটা হচ্ছে অ্যাড্রেস বার। আপনি এটা অ্যাড্রেস বার, মানে আপনি আপনার এইচটিএমএল ফাইলটি যেখানে রেখেছেন, ঠিক আছে, সেইটার পাথ। হ্যাঁ, আপনাদের কিন্তু এই পাথটি খুব প্রয়োজন পড়বে, কারণ এটা আপনাদের স্মরণ রাখা দরকার, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, কারণ এইখান থেকে আপনাদের কোথা থেকে কোথায় লোকেশনে আপনার প্রজেক্টের ফাইলটি রয়েছে আপনি কিন্তু সেইটা এখানে এই অ্যাড্রেস বারে দেখতে পাবেন, অর্থাৎ ফাইলের পাথ। তো এই পাথটা কিন্তু আপনার মনে রাখতে হবে। যেমন আপনি দেখেন এখানে আমাদের এখানে হচ্ছে ডেভেলপার প্লাস, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, হ্যাঁ, তারপর ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ডকুমেন্টেশনের ভিতর, তারপরে হচ্ছে ভিডিও কোর্স, ওয়েব ডিজাইন, এইচটিএমএল অ্যান্ড সিএসএসের ভিতর, তারপর কিন্তু এইচটিএমএল সিএসএস ফোল্ডারের ভিতর ইন্ডেক্স ডট এইচটিএমএল নামক ফোল্ডারটি রয়েছে। তো এই যে পাঁচটি, এই পাঁচটি কিন্তু আপনার মনে রাখতে হবে। তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন কীভাবে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়। তো নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। সামনের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে এই এইচটিএমএল ফাইলের ভিতরে কোডগুলো লিখব।
তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।